আমার নবী একদিন ফজরের সলাত করলেন নবীজি ফজরের সলাথের ইমামতি করলেন ইমামতি করে আমার নবী মসজিদে নবীতে সাহাবাই কেরামদেরকে নসিহত করতে লাগলেন সাহাবাই কেরামদেরকে ওয়াজ করতে লাগলেন কোরআন বুঝাতে লাগলেন এমন সময় একজন লোক এসে আমার নবীর সামনে দাঁড়িয়ে গেল আমার নবীর সামনে আবু বকর বসা আমার বসা উসমান আলী বসা এই যুবকে সেই চুকের পানি চেড়ে চড়ে আমার নবীকে ডাক দিয়া বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ پیغمبر আরাবি আমি আপনার কাছে এসেছি আজকের সকাল বেলা বড় কষ্ট নিয়া আমার নবী বললেন এমন কি হয়েছে কেনই বা তুমি এসেছ যুবক ডাক দিয়া বলছেন আমার বাবা ইন্তেকাল করেছেন এই জন্যে আপনার দরবারে আমি এসেছি নবীজি বললেন তোমার বাবা ইন্তেকাল করেছে তো তুমি কেন আমার কাছে এসেছ কি জানতে চাও যুবক ডাক দিয়া বলছেন পয়গম্বরে আর আমার বাবা এমন একজন লোক ছিলেন যিনি আপনার পিছনে পাঁচ ওয়াক্ত সলাত আদায় করতেন যিনি আপনার মতো পাগড়ি পরতেন আপনার মতো লম্বা জুব্বা পড়তেন আমার বাবার মুখে দাড়ির কোনো কমতি ছিল না মাঝে মাঝে আমার বাবা আপনার পিছনে সলাতের সময় একামত দিতেন আপনাকে সঙ্গে করে বিভিন্ন জায়গায় দাওয়াতেও গিয়েছেন বললেন যুবক তোমার বাবা আমার পিছনে সলাদ পড়েছে মাঝে মাঝে ইকামত দিয়েছে আমার সঙ্গে বিভিন্ন জায়গায় দাওয়াতে গিয়েছে লম্বা সুব্বাওয়ালা পাগড়িওয়ালা দাড়িওয়ালা তোমার বাবা ইন্তেকাল করেছে আমি কি করতে পারি যুবক ডেকে ডেকে বলছেন পহেগাম্বরে আরাবি আমার বাবা ইন্তেকালের আগে কয়েকটা ওসিয়ত করে গিয়েছেন সেই কথাগুলো আপনার কাছে বলতে চাই নবীজি বললেন কি ওসিহিয়ত করেছে আমাকে একটু বলো তো যুবক দিয়া বলছেন পয়েগাম্বরে আরাবি আমার বাবা অসিয়ত করেছেন তিনি কালের আগে আমার হাত ধরে বলেছেন তিনি যদি মারা যান দুনিয়ার কোন মানুষকে দিয়ে যেন তার গোসলের ব্যবস্থা না করা হয় তিনি মারা যাওয়ার পরে যখন গোসলের ব্যবস্থা করা হবে ওই জায়গায় যেন আপনাকে নিয়ে যায় আপনি আপনার মুখের তুতু আর লালা লাগাইয়া দিবেন আপনার হাত দিয়া আমার বাবার বডিতে পানি ডেলে দিবে রসুলে পাক বললেন তাহলে কি হবে গোলাম ডাক দিয়া বলছে গোলাম ডাক দিয়া বলছেন পয়গম্বরে আর এই জন্যে আমার বাবা ওসিয়ত করেছেন আপনি যদি আমার বাবার জানা যায় হাজি গুসলে হাজির হয় আপনার পবিত্র জবান মুবারকের দেন আপনার নিজের হাত দিয়ে গোসল করাইয়া দেন আমার বাবার বিশ্বাস এবং আমাদের বিশ্বাস যেই বডিতে যাবে যেই বডিতে আমার নবীর মুখের তুথু মুবারক লেগে যাবে খবরে গেলে পরে ওই বডিতে ফেরেশ তারা আজাদ দিবে না সোহানুল্লাহ জুড়ে পড়েন এজন্যে আমার মুসলমান বন্ধুগণ এগুলো কি দ্বিতীয় পর্ব এটা তো আলোচনার আগে বলতেন আমি একটা আলোচনা শুরু করে ফেলেছি একটা আয়াত পড়েছি তো এ ব্যাপারে আজকে কথা বলতে পারবো না হ্যাঁ বুঝতে পেরেছি এতগুলো অনেক কাগজ দিচ্ছেন আপনারা আমি একটা বিষয়ে কথা বলার জন্য এই বিষয়ে আমি কথা বল আমি তো একটা আয়াত পড়ে ফেলেছি মনে এই বিষয়ে ছাড়া অন্য বিষয়ে কথা বলতে পারবো না সুযোগ বুঝে যদি সুযোগ পাই তাহলে কথা বলবো বসে থাকেন আপনারা কষ্ট হচ্ছে না তো কষ্ট নাই তো বসবেন তো নাই বললেন যুবক ঠিক আছে তোমার বাবার যদি এই চিন্তা থাকে তাহলে অবশ্যই আমি তোমার বাবার গোসলে হাজির হব আমার মুখের তুথু আগাইয়া দেব আমার হাত দেওয়া তোমার বাবার বডিতে পানি ঢেলে দেব আর কিছু কি বলতে চাও যুবক ডাক দিয়ে বলছেন পয়গম্বরে আরবি আমার বাবা দুই নম্বর ও সৈয়দ করেছেন আমার বাবার গুসলের পরে দুনিয়ার কোন দামি কাপড় দিয়ে যেন কাফনের ব্যবস্থা না করা হয় পয়গম্বরে আরবি আমার বাবার ও আপনার পরনের একটা জুব্বা আপনার পরনের একটা পাঞ্জাবি আপনি যে জুব্বা পরে দিনের দাওয়াত দিয়েছেন যে জুব্বার মধ্যে আপনার শরীর মুবারকের ঘাম লেগেছে আপনার শরীরের ঘাম তো মিশকে আম্বরের চাইতে আরো বেশি দামি পেগাম্বরে আরবি আপনার পরনের একটা জুব্বা যদি আমার বাবার কাফন হিসাবে আপনি দিয়ে দেন আমার বাবার মনের আশা যে বডিতে রসুলে পাকের জুব্বা মোবারক থাকবে সেই বডিতে কোনো কবরের ভিতরে কেউ আজাব দিতে আসবে না নবেজী বললেন যুবক তাও মেনে নিলাম এরপরে কি বলতে চাও বল যুবক বলতেছেন কয়েক নম্বরে আরবি আমার বাবার তিন নম্বর বসৈয়ত আমার বাবা বলেছেন তার ইন্তেকালের পরে কোন সাবিকে দিয়ে যেন তার জনাসার ব্যবস্থা না করা হয় যেন তার জানাজার ইমামতি করেন আমার বাবার বিশ্বাস আপনি যদি জানাজার ইমামতি করেন আর আপনি নামাজে হাজির হয়ে যান আপনি যার ইমামতি করবেন আল্লাহ তালা তাকে কখনো জাহান নামে রাজাব দিবে না নবীজি বললেন যুবক তোমার তাও মেনে নিলাম আর তোমার বাবা কি বলেছে এবার যুবক বলতেছেন পয়গম্বরে আরবি আমার বাবার চার নম্বর ও সৈয়দ আমার বাবা বলেছেন আমার বাবা যদি ইন্তকাল করে তাকে কবরের ভিতরে যখন রাখা হবে আপনার কুলে করে আমার বাবাকে কবরে রাখবেন আমার বাবার বিশ্বাস আপনার নিজের হাতে কবরের ভিতরে যদি আমার বাবাকে শোয়াইয়া দেন ওই কবরের ভিতরে কেউ আমার বাবাকে কষ্ট দিবে না নবীজি বললেন যুবক তোমার তাও মেনে নিলাম এবার বলো তো তোমার বাবাকে পানি দিবেন যার বডিতে নিজে তার তুথু মুবারক লাগাইয়া দিবেন নিজের জুব্বা পাঞ্জাবি কুলে তার কাফনের ব্যবস্থা করবেন নিজে যার ইমামতিতে যার যারা যা ইমামতি করবেন নিজে যাকে কবরে সময় দিবেন এত বড় সৌভাগ্যবান পৃথিবীর কে আছে সাহাবায়কেরাম আশ্চর্য হয়ে গেলেন সাহাবায়কেরাম জিজ্ঞাসা করলেন যুবক রে বলো তোমার বাবার নাম কি এবার যুবক বলতেছেন পয়গম্বরে আরবি আমার বাবা তো সে যে আপনার পিছনে সলাদ পড়েছে আপনার সঙ্গে বিভিন্ন দাওয়াতে গিয়েছে মাঝে মাঝে ইকামত দিয়েছে লম্বা দাড়িওয়ালা লম্বা সুব্বাওয়ালা লম্বা পাগড়িওয়ালা আমার নবী বললেন তোমার বাবার নাম বলো এবার যুবক বলতেছে হুজুর আমার বাবার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল বুঝেন না আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল যিনি মুজি মদিনার সবথেকে বড় মুনাফিক বিশ্ববিখ্যাত মুনাফিক তার মতো মুনাফিক আল্লাহর জমিনে আর নাই আশ্চর্য হয়ে গেল নোমর ডাইরেক্ট তোর বাড়ি খুললেন কেন দাঁড়া এতক্ষণ এসে ওয়াজ নসিহত করলে সব ঠিক আমার নবী বললেন ও অমর তুমি তোর বাড়ি কুশমুক্ত করবা না কুশবদ্ধ করে ফেল আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সম্পর্কে আমিও শুনেছি সে মুনাফিক আমার পিছনে নামাজ পড়ে মসজিদ থেকে বের হইয়া আমার বদনাম করে মসজিদে জেরার তৈরি করে আমাকে মারতে চায় অহুদের ময়দান থেকে তিনশো সেনাবাহিনী নেয়া তিনশো জন যুদ্ধ নিয়ে ফেরত চলে এসেছে সব আমি মানি অমনাফিক আমি জানি কিন্তু আল্লাহ তার ব্যাপারে এখনো কোরআনের কোনো আয়াত নাজিল করেন নাই সুতরাং আমি বিশ্বনবী তাকে মুনাফিক বলতে পারি না এখান থেকে দুটা বিষয় পরিষ্কার করতে চাই একটা হলো কারো ব্যাপারে সঠিক বিষয় না জানা পর্যন্ত মন্তব্য করবেন না কথা বুঝতে পেরেছেন মন্তব্য করতে যাবেন না হার দুই নম্বর হলো একজন মুনাফিকের জানাজা বিশ্ববিখ্যাত মুনাফিক এর মতো মুনাফিক আর নেই নবীজি তার জুব্বা দিবেন নবীজি থুতু দিবেন নবীজি ইমামতি করবেন নবীজি কবরে রাখবেন অথচ এই রসুলকে মারার জন্য সব থেকে বেশি প্ল্যান করছে হে মসজিদে খাসির গুষ্ঠের মধ্যে বিষ মিশাইয়া আমার নবীরে খাওয়াইয়া মারতে চাইছে হ্যাঁ আমার নবীর পিছনে সলাদ পড়ে আমার নবীরে মারতে চাইছে অহুদের ময়দান থেকে তিনশো যুদ্ধ নিয়ে পলায়ন যুদ্ধ নিয়ে পলায়ন করছে তার নাম আবদুল্লাহ ইবনে উবা ইবনে সলুল রসুল বলছেন তার জানাজা যায় যাবেন সাহাবাই কেন নবীদের পাঞ্জাবি টান দিয়ে ধরছেন যাইতে পারবেন ইসলামের দুশ্মন অর্জানা যায় আপনি যেতে পারেন না রসুল বলছেন তোমরা যাই বলো আল্লাহ আমার কিছু বলেননি শেষ পর্যন্ত নবীজি হাজির হয়ে ইমামতি করবেন নবীজি দাঁড়ায়া গেলেন দাঁড়ায়া দাঁড়ায়া জানাজার নামাজ শুরু হয়ে গেল আল্লাহু আকবার বলে হাত কান পর্যন্ত উঠালেন কান পর্যন্ত উঠাই এখনো হাত নামান নাই জিব্রিল আমিন হাজির হয়ে গেলেন সালাম দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ پیغمبر আরাবী apne হাত উঠিয়েছেন কান পর্যন্ত ওই হাত আর নামাতে পারবেন না হাত বাঁধতে পারবেন না ইমামতি চলবে না নবীজি বললেন কেন জিবরাইল কি হয়েছে ইয়া রাসূলুল্লাহি আপনি কার জানাজা এসেছেন যে সারা জিন্দেগি আপনার বিরুদ্ধে আচরণ করেছে ইসলামের দুশমনি করেছে ও দাড়িওয়ালা হতে পারে পাগড়িওয়ালা হতে পারে পাঞ্জাবিওয়ালা হতে পারে ও আপনার পিছনে নামাজি হতে পারে ও মাঝে মাঝে ইকামত দিতে পারে কিন্তু আপনার কাছে ভালো মানুষ হলেও আল্লাহ দপ্তরে এসে মুনাফিক আল্লাহ বলে দিয়েছেন আপনি যদি এক কোটি বার জানাজা পড়ান আপনি পাঞ্জাবি দেন আপনি নিজের হাতে কবরে রাখেন আল্লাহর যায় আসে না এক কোটি বার জানাজা পড়ালেও মুনাফিক রে আল্লাহ কোনোদিন মাফ দিতে পারে না এই সমাজে যারা মুনাফিক যারা আল্লাহ কোরআনে কারীমের এক নাম্বার পড়া দুই নাম্বার সূরা সোরাব বা শুরুর দিকে বলেছে ওইদা হালৌ ইলাশায়া তুই নিহিম কালু ইন্নামা কুম ইন্নামা নাহনু মুস্তাহাজি ওঠ আপনার কাছে এসে বলে আপনার সাথে আছি আরেকজনের কাছে গিয়ে বলে তার সাথে আছি এমন লোকের অভাব আসেনি আবার বন্ধুকার সুতরাং সমাজে যারা মনফিতি করে ভিতরে ভিতরে ইসলামের দুশমণী করে গ্রেফতারি তুমি আর আমি মাফ করে দিতে পারি তোমার আর আমার আত্মীয় হতে পারে আল্লাহর দফতরে তারা মুনাফিক সুতরাং মুনাফিক যেখানে পাওয়া যাবে আল্লাহর দুশ্মনের সঙ্গে কোন সমঝোতার স্যাক্রিফাইস না ঠিক কিনা বলে সমাজের সব থেকে বড় ক্ষতি করে এই মুনাফিকেরা আপনারা আজকে পড়ে আছেন কে লম্বা টুপি কে জালি টুপি কে গুল টুপি কে কিস্তি টুপি কে লম্বা জুব্বা কে কাটা জুব্বা কে হাত মাথার উপরে বাঁধলো কে বুকের উপরে কে নাবির নিচে কে জুরে আমিন বললো কে আস্তে আমিন বললো কে নবী সালাম আলাইকা বললো কে নবী সালাম আলাইকা বলে নাই এই নিয়ে আমার আমারই করেন কদম কসম রব্বে পাকের জাতের বলে যান কাফেরেরা যখন মুসলমানদেরকে পিটায় তখন জানতে চায় না তুই হাত কোন জায়গায় বাঁধলে তোর পাঞ্জাবি লম্বা না বাটি তোর টুপির কালার কি জানতে চায় না জানতে চায় তুই মুসলমান কিনা এই জন্য গোটা দুনিয়ার মুসলমানদেরকে বিভ্রান্ত করবেন না যারা মুসলমানদেরকে বিভ্রান্ত করে নিজের গরে মাইর লাগায়া বাই বাই দিয়া মাইর লাগায়া ইসলামকে ধ্বংস করতে চায় ওরা জানে না ওদের কৌশলের চাইতে আমি আমার আল্লাহর কৌশল বড় কণ্ঠে কিনা আবার আল্লাহ কোরআনে কারিমে বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খইরুল মাকির আল্লাহ রাব্বুল इज্জত বল জালাল ঘোষণা করে দিলেন গোলাম রে দুনিয়ার জমিনে যারা কৌশল করে দিন মুছে দিতে চায় ওরা জানে না ওদের কৌশলের চাইতে আমার আল্লাহর কৌশল আরো বড় কনসব আল্লাহ এই জন্য সমাজকে যারা বিভ্রান্ত করতে চায় সমাজ থেকে যারা দিনকে মুছে দিতে চায় মনে রাখবেন যুবকেরা আল্লাহ কেউ মনে রাখবেন যত বিপদ আসুক না কেন আমরা ইসলাম থেকে দূরে চলে যাব না আজকে রাশিয়া ইউক্রেনের উপর আক্রমণ করেছে আক্রান্ত ইউক্রেন ওরা মাসলুম আজকে আমরা তাদেরকে গালি দিচ্ছি না পৃথিবীর যে কোনো ধর্মের যে কোনো বর্ণের মানুষ কষ্ট পেলে আমরা সাপোর্ট দিতে পারি না আমরা শান্তি চাই আমরা যুদ্ধ চাই না আমরা মারামারি চাই না আমরা স্বাধীন রাষ্ট্র বিঠে মাটি ছেড়ে পরাদিন হয়ে ঘুরুক ওটা আমরা চাই না কিন্তু আজকে ইউক্রেনে আক্রমণ হয়েছে রাশিয়ায় করেছে গোটা ইউরোপ আমেরিকা ঐক্যবদ্ধ হয়েছে মানবতার দোহাই তুলে হাজার হাজার অবরোধ দেওয়া হচ্ছে দশ থেকে পঞ্চাশ দীর্ঘ পঞ্চাশ বছর এই ইউরোপ আমেরিকা আজকে মধ্যপ্রচ্য সহ গোটা মুসলিম কান্টিতে শরীর থেকে কলিজাত থেকে রক্ত জড়িয়েছে ঠিক কিনা বলে কোন মানবতা ছিল প্যালেস্টাইন থেকে রক্ত জড়ছে সিরিয়া ইরাক আফগানিস্তান রক্ত জড়ছে এখানে কোনো মানবতা নাই এখানে যারা মারে আজকে প্যালেস্টাইনের মুসলমানদের কলিজাত থেকে ইসরাইলিরা রক্ত জড়িয়েছে মায়ানমারের বৌদ্ধরা মুসলমানদেরকে কষ্ট দিয়েছে ভারতের কাশ্মীরে মুসলমানদের নির্যাতন হচ্ছে কেউ বলে না কারণ ওরা মুসলিম এই জন্য আল্লাহর আসতে মুসলমানদেরকে আলাদা চুকে দেখবেন না এখনো দাঁড়িয়ে যান এখনো দাঁড়িয়ে যান রব বলেছেন আমি কথা দিলাম তোমরা শুধু আমাকে কথা দেও তোমরা আমার পথে চলবে আমি আল্লাহ নিজেই তোমাদেরকে হিফাজতের দায়িত্ব নিলাম কষ্ট হচ্ছে না তো আপনাদের তাহলে এই কথাগুলো বুঝবেন এই কোরআন থেকে আল্লাহ কোরআন কে বলেছেন কিতাবুন এনজেলনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজুলমাত ইলাল নূর আল্লাহ কোরআন কে বলেন কোরআন ম্যাগনেট কোরআন কে বলছেন কোরআন লাইট কোরআন কে বলছেন সমাজকে পরিশুদ্ধ করতে পারে আর কোরআন আর আপনার এই কোরআন শরীফ বানাইছেন মকতবে বাচ্চাদের পড়াবার বই কোরআন করার বই কোরআনকে বানিয়েছেন কেউ ময়রা গেলে তার বাড়িতে দশজন মিলে খতম পড়ে পাঁচশো টাকা করে পাওয়ার বই কোরআনকে বানিয়েছেন তাবিজ আর দেওয়ার বই ঠিক বলিনি এই বানিয়েছেন কোরআন অথচ আল্লাহ বলছেন কোরআন একটা লাইফ সমাজের যেই জায়গায় অন্ধকার সমাজকে আলোকিত করতে পারে একমাত্র আল কোরআন ঠিক কিনা বলেন কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট না হলে আমরা সামনের দিকে যেতে চাই আমার মুসলমান ভাইরা আমার মুসলমান বন্ধুগণ কথাগুলো শুনবেন এই কোরআন যদি সাথে থাকে কি হবে আপনাদেরকে সামনের দিকে নিয়ে যেতে চাই যদি কষ্ট না হয় তাহলে আলোচনা করব চলবে তবে কষ্ট হচ্ছে না তো একটু হাত দেখান কার কার কষ্ট হচ্ছে আগের জায়গায় মানে দেখলাম যে আপনাদের আবেগ ঠিক আছে এখন আপনাদেরকে বুঝাবো এই কোরআন ভাই যে যা মন চায় যে যা মন চায় করতেছেন কোরআন সাথে রাখেন দুনিয়ায় কোনো জায়গায় ঠকবেন না কথা আজকে বুঝাবো আমার মুসলমান বন্ধুগণ কবির মনোযোগ কথাগুলা দিল দিয়া শোনেন কুরআন সাথে থাকলে কি হয় আপনি কথাগুলা বুঝেন আমার মা-বুনদেরকে বুঝান কুরআন যদি সাথে থাকে আপনার কোনো ভয় নাই রাসলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার বন্ধু আবু বকরকে বললেন আবু বকর চলো তোমাকে নিয়ে যাই কাবা চত্বরে যাই আজ আমি বিশ্বনবী তোমাকে কোরআন তিলাবত করে শোনাতে চাই আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পয়গম্বর আরবি এর চাইতে বড় জীবনে পাওয়ার আর কি আছে যার কাছে লওহে মাহফুজ থেকে আল্লাহ কোরআন নাজিল করেছেন সেই রাসূলে পাক আমি আবু বকরকে কোরআন তিলাবত করে শোনাবে এর চাইতে জীবনে বড় চাওয়ার। আর পাওয়ার হতে পারে না বিশ্ব নবী আবু বকর কে নিয়ে পৌঁছে গেলেন কাবা চত্বরে হজরত সিদ্দিক আকবর বসে পড়লেন আমার নবী আবু বকরের রানের উপরে মাথা রেখে শুয়ে পড়েছেন আর বলছেন আবু বকর আমি তেলাওয়াত করি তুমি শোনো আমার নবী তেলাওয়াত করেন আব কার আমার নামি রী চেহারা বুবার কে রেদি আল্লাহর কাছি ছোট্ট ছোট্ট বাজি বলতেছে আল্লাহ তা মনে হচ্ছে আশমানের চন্দ্র সূর্য আমার কুলে আছে আয়া আল্লাহ তা এভাবে যদি হাজার লক্ষ বৎসরে চলে যায় আর আমি যদি রেসুলারে নোরানির চেহারা বুবার দিকে কে থাকি লক্ষ বৎসর চলে গেলে আমার পেটে কোনো ক্ষিদে লাগবে না তিলাওয়াত করে যান হঠাৎ করে আবু বকরের চোখ পড়েছে রাস্তার দিকে আবু বকর তাকাইয়া দেখেন একজন বৃদ্ধা মহিলার মতো দেখা যায় কাদের মধ্যে দুইটা বস্তা নিয়েছে হাতের মধ্যে বড় বড় আর দুইটা পাথর নিয়েছে বিশাল পাথর আমার নবীর দিকে আসতেছে আবু বকর চিন্তায় পড়ে গেলেন ব্যাপার কি এই রাস্তা দিয়ে কে আসে কোরআন সাথে থাকলে কি হবে তা বুঝাতে চাই ভালো করে বুঝবেন আবু বকর বলছেন দূর থেকে মনে হচ্ছে একজন মহিলা কাদের মধ্যে পাথরের বস্তা নেয়া হাতের মধ্যে বিশাল পাথর নিয়ে আসতেছে নির্ঘাত আপনাকে আঘাত করবে আমি ওই মহিলাকে দুনিয়ার জমিন থেকে উঠাইয়া দেই আমার নবী বললেন আবু রে না জানিয়ে দিয়েছে কোন কাফের কোন বেইমান কোন বিরুদ্ধবাদী যদি আমি রসুলকে আঘাত করবার জন্য আসে যত বড় অস্ত্র নিয়ে আসুক না কেন আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছেন কোরআন একটা লাইটের নাম কোরআন একটা ম্যাগনেটার চুম্বকের নাম আমি যেন কোরআন থেকে তেলাবাদ করি হাজার হাজার জালেম যদি আমার সামনে দাঁড়িয়ে যায় আঘাত করবার জন্যে আল্লাহ বলেছেন বন্ধু তুমি যদি কোরআন থেকে তেলাওয়াত করো আমি আল্লাহ কথা দিলাম সকল বেঈমান আর বিরুদ্ধবাদী থেকে বাছায়া দেওয়ার জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ আবু আসতে দেও এক পর্যায়ে আমার নবীর কাছাকাছি পৌঁছে গিয়েছে আবু বাকর তাকায়া দেখেন চিনতে পারলেন আবু আহাবের স্ত্রী উম্মে জামিল আবু লাহাব আমার নবীর চাচা আবার আমার নবীর বিয়াই এর অর্থ হলো আমার নবীজি তার দুইটা মেয়েকে আবু লাহাবের দুই ছেলে অতুবা এবং উতাইবার কাছে বিয়ে দিয়েছিলেন নবুয়তের আগে এই জন্যে আবু লাহাব একদিকে নবীজির চাচা অপর দিকে বিয়াই আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল একদিকে রসুরের চাচি অপর দিকে বিয়াই আবু বাকর বললেন পয়গম্বরে আরবী আপনার চাচি এবং বিআইর উম্মে জামির হাতের মধ্যে পাথর নিয়ে আসতেছে নির্গাত আপনাকে আঘাত করবে নির্গাত আপনাকে আঘাত করবে যদি কোনো মহিলা আপনাকে আঘাত করে এর চাইতে লজ্জার কিছু হতে পারে না অপমানের কিছু হতে পারে না পয়েগম্বরে আরবী আপনি আমাকে বলেন কি করতে হবে আমার নবী বললেন আবু বকর আমি কোরআন থেকে তেলাওয়াত করব আমার বিশ্বাস আমার রব আমাকে বলেছে যার ভিতরে আটটা গুণ আছে সে জিন্দেগীতে কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না আবু বকর বললেন পেগম আসরের কসম সময়ের কসম কালের কসম যুগের কসম ইন্নাল ইনসানা লাফি খুস সকল মানুষ ক্ষতিগ্রস্ত আর বিপদে চার দল ছাড়া পয়গম্বর আরবী বলেন না আমাকে রাসূল পাক বলছেন আবু বকর রে আল্লাহ বলেছেন এক নাম্বার ইল্লাল্লাযিনা মানু যারা ঈমান এনেছে দুই নাম্বার ওয়ামিলুস আমিলুস সলিহাত যারা নেকামল করেছে তিন নম্বর যারা সকল সময়ে সকল জায়গায় সত্যের উপরে অটল অভিচল থাকে সব। যারা সময় দৈর্য ধারণ করে এই চার গুণ অর্জন করবার পরে কারিমের উনিশ নম্বর পঁচিশ নম্বর সৌরভ সোনাল ফুরকানের তেষট্টি নাম্বার আয়াত থেকে আল্লাহর চার গুণ বলেছেন এক নম্বর যারা অহংকার করবে না দুনিয়ার জমিনে যারা গালি দিবে না তিন নাম্বার যারা রুকু সেজদা আল্লাহর পায়ে করবে চার নাম্বার সাকারাতের আগে আল্লাহর কাছে তওবা করবে ত্রিশ নাম্বার পারার চার গুণ উনিশ নাম্বার পারার চার গুণ এই আট গুণ যার ভিতরে থাকবে আল্লাহ বলেছেন দুনিয়ার জমিনে কোন কাফের যদি তাদেরকে আঘাত করবার জন্য আসে তারা যদি আমার কোরআন থেকে তেলাওয়াত করে আমি আল্লাহ এটা কেমন এটাকে বানাইয়া দিতে পারি ওই কোরআন তেলাওয়াতের মাধ্যমে তাদেরকে বাছাইয়া দিবা পড়েন সোহান আল্লাহ আমি কোরআন থেকে তেলাওয়াত করব। দেখি তো কি হয়ে যায় অম্মে জামির আসতে লাগলো আবু বকরের রানের উপরে আমার নবী সুয়া শুইয়া কোরআন তেলাওয়াত করেন উম্মে জামিল দৌড়াইয়া আমার নবীর সিনা মোবারকের সামনে দাঁড়াইয়া আবু বকর তো আশ্চর্য হয়ে গেলেন আবার পাথর মারে কিনা আমার নবীর সিনা মোবারকের সামনে উম্মে জামিল দাঁড়াইয়া আবু বকর কে ডাক দিয়া বলছে আবু বকর বলো তো তোমার বন্ধু মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায় সারা দিন মক্কার অলিতে গলিতে খুঁজেছি কোথাও তাকে পাই নাই তোমার কাছে এসেছি তুমি এখানে মক্কায় বাইতুল্লাহ কেন বসে আছো তো তোমার বন্ধু কোথায় আবু বকর আশ্চর্য হয়ে গেলেন ব্যাপার কি আমার নবীর সিনা মুবারকের সামনে দাঁড়ায়া আমার নবীকে দেখে না আমি আমার নবীকে দুইটা নয়ন বলে দেখি আমার রানে শুয়ে আছেন আমি তার কোরআন তেলাওয়াত শুনি উম্মে জামিল নবীজির সামনে দাঁড়ায়া নবীজিরে দেখে না ব্যাপার কি আল্লাহ একবার বলেন

আবার আমার নবীর সিনার সামনে দাঁড়াইয়া আবু বকর ডাক দিয়া বলছে আবু বকর খুঁজলাম মুহাম্মদ ইবনে কে পেলাম না জানাইয়া দিও আমি তার চাচি এবং বিয়াই হাতে পাথর নিয়ে আসছিলাম তাকে মারবার জন্য খুঁজে পেলাম না মক্কায় যদি কোন জায়গায় পাই তাকে আস্ত রাখবো না আবু বকর বললেন তোর মনে মনে বললেন তোর সামনে তুই দেখোছি না বললে না তুই তো মারবি সামনেই তো দেখতেছিস না আবু বকর বললেন ঠিক আছে আমি বলবো না আপনি যান অম্মে জামিল গালা গালি করে চলে যায় এবার আবু বকর উঠে আমার নবীকে জড়াইয়া কপালে চুম্বন করে বলছেন পয়গম্বরে আরবি বলেন তো দেখি আপনার সামনে দাঁড়াইয়া উম্মে জামিল আপনাকে দেখে না আমারে দেখে ব্যাপারে কি আমার নবী বললেন আবু বকর রে আল্লাহ বলেছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-জুলুমাতি ইলান-নূর কোরআন তো অন্ধকার থেকে আলোর দেখায় আমি কোরআন থেকে তেলাওয়াত করেছি আমার আল্লাহ কোরআন তেলাব আকাশ থেকে একটা গোপন পড়দা পাঠায় কাফের আর আমার মধ্যখানে সৃষ্টি করে দিয়েছেন পড়েন সোহান আল্লাহ আল্লাহবর এই কোরআন আজও আমাদের কাছে আছে কিন্তু আমরা কোরআন বুঝতে পারলাম না রসুল বলছেন কোরআন পড়ো পারবে না আমার বন্ধুগণ এই কথা বুঝাবার জন্য আর একটু কোরআন যদি সাথে থাকে আল্লাহ কেমনে আপনাকে সাহায্য করবেন এই কথাটা বুঝাইয়া দেই এটা আমার মূল বিষয় আমার নবিয়া আখির ইসমানের পৈগম্বর সরকারি জাহানের সরদার নবী আর আহমদ জনাবি মোহাম্মদ রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি আমার বন্ধুগণ দনিয়ার জমিনে জিন্দা নবীজি যেইদিন হিজরত করে মক্কার থেকে মদিনায় যাবেন গঠনা বলব না কোরান থাকলে কি লাফ তা বোঝাতে চায় আমার নবী যেদিন মক্কার থেকে হিজরত করে মদিনায় যাবেন গভীর রজনীতে জিমরিলা বিরশী আমানবীকে গুম থেকে উঠালেন নবীজি ঘুম থেকে উঠে গেলে জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পয়গম্বর আরবি আপনি সফর শুরু করেন ইয়াসরিবের দিকে খেজুর বাগানের দিকে মদিনার দিকে আমার নবী উঠে গেলেন হিজরতের জন্য তৈরি হয়ে গেলেন চলে যাবেন হঠাৎ করে আওয়াজ হলো আওয়াজ আসলো কাফেররা বেঈমানেরা বললম নিয়া তীর নিয়াত আমার নবীজির গরের চতুর্দিক দিয়া বেষ্টন করে রেখে দিয়েছে নবীজি গোট থেকে বের হলে আঘাত করবে মেরে ফেলবে আমার নবীজি আল্লাহকে বললেন আল্লাহ তাআলা আপনি আমাকে বলেছেন হিজরত করার জন্য এদিকে কাফেররা আমার গরের চতুর্দিকে গোট থেকে বের হলে তো আমাকে মেরে ফেলবে আল্লাহ বললেন বন্ধুরে তোমার ভিতরে আটটা গুণ আছে তুমি কোরআন তিলাওয়াত করো তোমার সঙ্গে করানা আছে তুমি ঘর থেকে বের হওয়ার দায়িত্ব তোমার আরে হেফাজতের জিম্মেদার স্বয়ং আমি আল্লাহ আবার আমি কি বললেন আল্লাহ তাহার আপ ওয়ালা কিল্লিয়া তুমাই নাকলমি আপনি বলেছেন আপনি আমাকে বাঁচাবেন এতে কোনো সন্দেহ নাই কিন্তু অন্তরে শান্তি পাই না অন্তরে প্রশান্তি না আল্লাহ আর দুনিয়া বিল বসাইন

এরপরে তোমাকে বাছায়া দিব আমার রসুল বলছেন আল্লাহ তালা কি বললেন আপনি কাফেরেরা গড়ের চতুর্দিকে দাঁড়িয়ে আছে আমি যদি দরজা খুলে পাথর নিক্ষেপ করি তা তো একদিকে যাবে হয়তো সামন দিকে কাফেররা পিছনে ডাইনে বামে চতুর্দিকে কাফে আমি তো একদিকে মারলে অন্য দিকের কাফেররা আমাকে আঘাত করবে আল্লাহ রসুলকে আল্লাহ বলছেন বন্ধুরে তোমার কাজ হলো হাতির মধ্যে পাথর নিয়ে একদিকে নিক্ষেপ করে দেওয়া আর আমি আল্লাহর জিম্মাদারিতে সকল কাফেরদের চুকে চুকে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিলাম স্বয়ং আমি আল্লাহ আমি চাই কোরআন সাথে থাকলে কিলাম এক পর্যায়ে বিশ্ব নবী হাতের মধ্যে পাথর নিয়ে কোরআন থেকে তেলাবাদ করলেন সামনের দরজা খুললেন শুধু সামন দিকে মারলেন দাইনে বামে পিছনে মারতে পারলেন না শুধু সামন দিকে নিক্ষেপ করলেন তাকায়া দেখেন চতুর্দিকের কাফেরদের চুকে পড়ে গিয়েছে চোখ রগড়াতে লাগলো চোখ মুছতে লাগলো আমার নবী মদিনায় পৌঁছে গেলেন পুরা ঘটনা বলছি না এরপরে কে বুঝাতে চাই নবীজি মদিনায় পৌঁছে গেলেন কাফেরা ধরতে পারল না একদিন আল্লাহ পাক বিশ্ব বলছেন বন্ধুরে বলো তো তুমি কেমনে মদিনায় যেতে পারলে ওই দিন তো একদিকে তুমি নিক্ষেপ করলা চতুর্দিকের কাফের চুকে কেমনে গেল আল্লাহ রসুল বলছেন আল্লাহ তাহলে আমি কেমনে জানবো আপনি বলেন আবার আল্লাহ বললেন বন্ধু তাহলে শোনো আমা রা ইদ রা ও আল্লাহ আব্দুল জালাল বললেন বন্ধুরে তুমি যখন কোরআন সাথে নিয়া কোরআন তিলাওয়াত করে কাফেরদের উপরে কঙ্কর গোলা নিক্ষেপ করেছ তোমার হাত তাকে নাই নিক্ষেপ করার সাথে সাথে ওটা আমি আল্লাহর কুদরতির হাত হয়ে গিয়েছে আর আমি আল্লাহ আমার হাত দিয়া সকল কাফেরদের চুকে চুকে পৌঁছে দিয়েছি পড়েন সোহান আল্লাহ এই জন্য আমার বন্ধুগণ আমার আল্লাহ বলছেন কিতাবুদ আঞ্জাল্লা ইলাইকা লে তো হরি যেন্না সা মেনাজ লোমাথি এলেন আল্লাহরব বলেজ্জাৎ জালাল বলেছেন গোলাম রে চলার পথে যদি কোরান সাথে রাখতে পারো কাফেরেরা তোমার বিরুদ্ধমাদি জালেমেরা তোমার দুশমনেরা তোমাকে আঘাত করবার জন্য আসবে তুমি কোরআন থেকে তিলাবাত করে দেখবা যত বড় দুশন হোক না কেন তোমার কদমে এনে ফেলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর বলে কিন্তু আমার কষ্ট হচ্ছে যুবক তোমাদের প্রতি আজকে কিছু বললেই তোমরা ব্যস্ত আসনা তফসিরে ব্যস্ত আসনা ওয়াজে ব্যস্ত আসনা দিনের কাজ করে ব্যস্ত আরে বুকা তুমি জানো না তুমি দুনিয়া 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 বলে যত ব্যস্ত তোমার চাইতে কোটি গুণ বেশি ব্যস্ত আজরাইল তোমাকে নিয়া ঠিক না বলেন মুসলমান মনে করেছ তুমি খুলনা শহরের সব থেকে বড় বিজনেস ম্যাগনেট তুমি ব্যবসা করতে গিয়ে জোহরের নামাজ নাই দুনিয়ার কাজে লিপ্ত হয়ে আসরের নামাজ নাই বিজনেসের সময় দিতে মাগরীবের নামাজ নাই ব্যবসা বাণিজ্য করতে সার নামাজ নাই সারা দিন টাকা 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 দুনিয়া 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 এগুলা করতে করতে সার পরে রাতে 10টায় কেশের বাক্স কুলে টাকা গন্তে গিয়েছো টাকা নাকি তোমার বিজনেস নাকি তোমার কত টাকা আজকে ইনকাম করেছো আরে বুকা তুমি জানোই না তুমি যখন কেশের বাক্স কুলে টাকা গন্তে গিয়েছো হতে পারে তোমার কেশের বাক্সের ভিতরে আজরাইল বসা

হয়নি এগুলা কথা বলেন না হয় যায় দুনিয়া নিয়ে ব্যস্ত আরে যুবক ভাই তোদের পায়ে ধরে বলছি আমি শেষ পর্যন্ত আজকে যে কথাগুলো বলতে চাই দিল দিয়ে বোঝাতে চাই যুবক তোমার নাকি আমেরিকার স্পন্সর এসেছে তুমি নাকি ইংল্যান্ডে চলে যাচ্ছ তুমি নাকি স্পাউস বিষয় ইউরোপে চলে যাচ্ছ তুমি নাকি স্টুডেন্ট বিষয় কানাডা চলে যাচ্ছ তোমার পাসপোর্টে বিশাল লাগছে তুমি ইউরোপে আমেরিকা চলে যাইবা তুমি আগামী কালকে তোমার দশটার দিকে ফ্লাইট তুমি সবার কাছ থেকে বিদায় নিচ্ছ বন্ধু বান্ধব সবাইকে স্মরণ রাখছ দূরে আত্মীয় স্বজনকে টেলিফোনে বিদায় নিচ্ছ আরে বুক সবাইকে মনে রাখলে নিমক হারামের মতো যাকে বইলা গেলে একটা বার রবকে স্মরণ করলে না সব বইলা গেলা সব করলা রবকে মনে নাই সারাদিন সবার কাছ থেকে বিদায় নিয়েছ কালকে নাকি তোমার ফ্লাইট বাসা এসে পাসপোর্টে লাগানো বিষা বালিশের নিচে রেখেছ তোমার বালিশ পঞ্চাশ হাজার টাকা দামের তোমার বিছানা এক লক্ষ টাকা দামের তোমার পালনটা পাঁচ লক্ষ টাকা দামের তোমার গাড়ি এয়ার কন্ডিশন এয়ার কুলার তুমি তো সকাল সকালবেলা তোমার ফ্লাইট আরে বুকা তুমি জানোই না হতে পারে তোমার বালিশের নিচে আজরাইল বসা ঠিক কি না বলে আজরাইল আল্লাহরে বলছে আল্লাহ ওর পাশ ফুটে বিছা লাগাইছে আগামী কালকে নাকি তার ফ্লাইট সব বলতেছে তার সবার কাছ থেকে বিদায় নিছে একটা barro তোমার শরণ করে নাই রব তুমি বলো না কি করব আল্লাহকে দেশদার মুখ বরাবর একটা থাপ্পড় আল্লাহ থাপড়া দিলে কি হইব কয় বডিটা গামবো বডি গামলে কি হয় হার্ট অ্যাটাক কথাগুলো হয়নি হয় হয় শেষ শেষ সাপ পড়ে আছে এজন্য জন্য যুবক খুলনার মানুষ শোনো একদিন এই এলাকার চৌধুরী বাড়ির চৌধুরী বাড়ি থাকবে চৌধুরী থাকবেন না খানবাড়ির খান বাড়ি থাকবে খান সাহেব থাকবেন না এমপির বাড়ির এমপির বাড়ি থাকবে এমপি থাকবেন না একদিন তোমার বানানো টাকায় বাড়ি থাকবে থাকবো না তুমি আর আমি ঠিক কিনা বলেন এই যুবকদেরকে বলছি ভাই আমি কতক্ষণ কথা বলব না আমার টাইম আছে তো একটা আপনাদের কষ্ট হচ্ছে মনে হয় যাই বেশি লম্বা আজকে করা যাবে না বলছে আবার মোটামুটি একটা সময় আমি রেখে দেব কষ্ট হচ্ছে না তো আপনাদের কব লম্বা করব আমার বন্ধুগণ বুঝেন কি বলতে চাই এগুলা বুঝেন যেটা বলতেছি এটা বুঝেন কম বাকিগুলা যদি সুযোগ পাই দিলে বলব আমার ভাইরা বুঝেন যুবক তোমাদের কাছে বলছি তোমাদের ওয়াস করার কি লাভ আজকে তোমরা যেই জায়গায় খারাপ হইছো যুবকরা আছে আর তার গার্লফ্রেন্ড আছে ঠিক কি না এটাও কই ঠিক এত খারাপ জিনিস ঠিক হইব কেমনে সেটা তো বাজে জিনিস আজ শোনো তুমি যেই মেয়ের প্রেমে পড়েছ তোমার গার্লফ্রেন্ড যার চামড়া অনেক বিউটিফুল স্মার্ট যার চেহারা একটা অর্ডিনারি করা যার মুখের কথা শুনলে কুত্তার মতো রাস্তায় দৌড় দিয়ে বাইরে যাও কারও কথা শোনো না যেই মেয়ের সাথে প্রেম করে তিরিশ বৎসর বিদেশে থেকে সবটাকেই মেয়ের পিছনে খরচ করেছ যার সাথে প্রেম করতে গিয়া মা-বাবার সঙ্গে খারাপ ব্যবহার করেছ যার সাথে সম্পর্ক করতে গিয়া পড়ালেখায় লেখায় লাল বাতি জ্বালিয়েছো যার সাথে সম্পর্ক করতে গিয়া নিজের অস্তিত্ব নষ্ট করেছ আরে পুকা যুবক তুই না এই মেয়ে যদি আগামী কালকে মইরা যায় বাহাত্তর ঘন্টার ভিতরে তার সুন্দর চামড়া থেকে বের হবে পুকা ঠিক কি বলে পুকা যুবক তোমাদেরকে ভালো করে বুঝাচ্ছি শোনো তুমি যেই মেয়ের প্রেমে পড়ে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করো পরিবার এবং বংশের মুখে চুনকালি দিয়েছ তিরিশ বছর ব্যবসা বাণিজ্য করে সবটাকে এই মেয়ের ফ্যামিলিতে খরচ করেছ তুই জানিস না ভাই এই মেয়ে যদি আগামীকালকে ঘুম থেকে উঠে সকাল বেলা তোমার চেয়ে স্মার্ট তোমার চেয়ে টাকাওয়ালা আরেকটা যুবককে পেয়ে যায় হয়তো তোমাকে ভুলে যাইতে এক মিনিটও লাগবে না কেনই ভুল পথে যাও কেনই ভুল পথে যাও আমি আমার মায়েদেরকে বলবো আমি আমার বোনদেরকে বলবো যুবকদের স্মার্টনেস দেখে যুবকদের টাকা পয়সা দেখে তুমিও তার প্রেমে পড়ে যাও না তুমি জানো না বোন সেও অফিসের কথা বলে হয়তো কোনো মেয়েকে নিয়া অথবা তার কলিগ কোনো মেয়েকে নিয়া সেও কোনো জায়গায় বসে বাদাম খাইতে পারে চা খাইতে পারে এই সয় বন্ধ করে দাও প্রেম যদি করতে হয় রবের সাথে সম্পর্ক করো সম্পর্ক যদি করতেই হয় আমার আল্লাহর সাথে সম্পর্ক করো আমার আল্লাহর সাথে সম্পর্ক করো প্রেম তো করেছেন আল্লাহ আমার রাসূলের সাথে আমার রসুলকে মাঝে মাঝে আমার আল্লাহ ডাক দিতেন ইয়া ইয়ুহাল মুদ্দাসসির ইয়া ইয়ুহাল মুজাম্মিল আমার আল্লাহ আমার রসুলকে মাঝে মাঝে ডাক দিতেন ও চাদর ওয়ালা চাদর খোলা কম্বল ওয়ালা কম্বলের নিচ থেকে বেরো ও বন্ধু হাবিবুল্লাহ তুমি খাদিদার সঙ্গে কম্বলের নিচে আল্লাহ আরশিস তাওয়া আমি আর সে আসিম একা একা বন্ধু তুমি ঘুমিয়াছ রব ঘুমাই না লা হোজ হো সেনা তুম বলে নব আমি আল্লাহ তোমার প্রেমে ঘুমাই না

মা গার বিকেল কেরিম এই মানুষ তোদের কি হয়েছে কে তোকে দোকা দিয়েছে আমার মতো মহান রপ থেকে অথচ আল্লা খালা থাকা আমি আল্লাহ তোকে বানিয়েছি যুবক তোমাদের পায়ে ধরে বলছি ভাই গুনাই তো করেছ জিনাই তো করেছ মদি তো খেয়েছ ফেনসিডিল ইয়াবাই তো খেয়েছ বদমাইশি করেছ আর কি তুমি করবার তোমার কি বা করার আছে রব বলছেন বললাম একটা বার আয় আর গভীর শেষ দায় পড়ে আমাকে সুবহান বলে ডাক দে কথা দিলাম তোর চোখ থেকে পানি আসার আগে আগে গোটা জিন্দগির গুণা মাফির ওয়াদা দিলাম কেমনে বইলা যাও সেই রবকে আমাকে বলো অজবক তোদের পায়ে ধরে বলছি আল্লাহর কাছে আসমান বরিদার সামান শাককাত আল্লাহ আমি কি আসমান ভেঙ্গে দিব জমিন বলচি ইদা যলজলাতিল আরদু যিলজালাহা আল্লাহ আমি কি ভূমিকম্প শুরু করব ইসরাবিল বলছে আল্লাহ আমি কি শৃঙ্গায় ফুক দিব আল্লাহ বড় আসমান তুই ভাঙিস না জমিন তুই ভূমিকম্প দিস না ইসরাবিল শৃঙ্গায় ফুক দিস না আল্লাহ কেরাত দিব না একটাও তোমারে চিনে না সবগুলা বেঈমান আর মুনাফিক কেউ তোমার পথে চলে না আল্লাহ বলে তুই জানিস না রে শিরোমণির কিছু জওয়ান আর জওয়ানি যুবক আর যুবতী গভীর রাত্রে ঠান্ড পানি দিয়ে অজু করে যাদের বড়িতে জোয়ানি আছে যাদের বড়িতে যৌবন আছে চাইলে সারা রাত্র মোদের ভারে থাকতে পারে চাইলে সারা রাত্র সিনা বেবিচার করতে পারে এই যুবক আর যুবতী আমি আল্লাহকে স্মরণ কইরা ঠান্ডা পানি দিয়ে অজু করে গভীর রাত্রে যেমন শেষ দায় শুভান বলে ডাক দে আমি আল্লাহর দিলের সব ব্যথা বুঝলে যায় রপ্ত তার নাম কেমনে সেই রপকে বইলে যাও গোলাম যখন শেষ দায় গিয়া পড়ে সোভার তখন আল্লাহ ফেরেস্তাদের কেবল ন ফেরেশতা আমার গোলাম কি বলছে আল্লাহ বলছে সবহা তুমি নাকি পবিত্র সে নাকি অপবিত্র জীবনে বহুত গুণা করেছে অন্যায় করে ফেলেছে আজ বুঝতে পেরেছে সে অপবিত্র আপনি পবিত্র আল্লাহ বললেন এই খুলনার যুবক কি আমারে দেখছে আল্লাহ তোমার না দেখেই বলছে তুমি পবিত্র আল্লাহ খুশি হইয়া বলছেন অবশ্যই আমি পবিত্র আর গোলাম এতদিন পরে আমাকে স্বীকার করবার কারণে পবিত্র আর আখেরাতে দিলাম বিনা হিসাবে গোলাম যখন শেষ দায় গিয়ে একটা বার পরে আল্লাহ আল্লাহ ফেরেস্তা ও ফেরস্তা এই গোলামটা কি বলছে খুলনার আল্লাহ ও বলছে আলা তুমি নাকি বড় সে নাকি ছোট আল্লাহ বললেন ও আমার দেখা বলতেছে আল্লাহ না দেখেই বলতেছে তুমি বড় সে ছোট আল্লাহ বললেন আলাইকানি অবশ্যই আমি বড় আর আজকের দিনে গোলাম আমাকে শিকার করবার কারণে আলাই তুকা গোলাম দুনিয়ায় বানালাম তোকে বড় আর আখেরাতে বড় বানাইয়া বহুত পয়গম্বরদের আগে জন্নতের ফায়সালা করে দিলাম কেমনে বুঝায় এই রবকে কেমনে বইলে যাও তুমি তো গুনাই করছো রবকে বইলা যাইও না রব বলছেন কথা দিলাম কেউ জানবে না সব গুণ আমি মাফ করে দেব। কেউ জানবে না কেউ জানবে না এজন্য যুবকদেরকে বলছি ভাই তোমাদের আছে আছে আমাদের এই যে মুবারক আসছে রমজান একটা হসপিটালাইজড রমজান একটা হসপিটালের মতো আমি তোমাদেরকে এদিকে নিয়ে গেলে ভিন্ন কথা হয়ে যাবে তোমাদেরকে শুধু এতটুকুন বলতে চাই দিন ভুলে যায় না ইসলাম থেকে দূরে যায় না রাসূলের পথে আসো ইসলামের পথে আসো দেখো সাদ আর মজা একটা কথা মনে রাখবা যুবক তোমাকে আমাকে বিভ্রান্ত করবার লোকের অভাব নাই আমাদেরকে বিভিন্ন পথে নিয়ে যেতে চাইবে ফেনসিডিল ইয়াবা হাতে ধরাইয়া দিতে চাইবে মনে রাখবা যার জন্য এত কিছু করছো আল্লাহ কোরআনে করিমের উনত্রিশ নম্বর পারা সত্তর নম্বর সুরা সুরাল মারিজের আট নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন একদিন বলবা ইয়াউমি জিম বিবানি আল্লাহ আমি তো ঘরবাড়ি করলাম সব তো করলাম মিল ফ্যাক্টরি কল কারখানা সব তো আমার সন্তানদের জন্য করছি কিয়ামতের দিন এসে আমার সন্তান আমারে চিনে না ইয়াউমি ইদিম বিবানি আল্লাহ আমার সন্তানদের পড়াইবার জন্য ইংলিশ মিডিয়ামে দেওয়ার জন্য আয় আল্লাহ ভালো স্কুলে পড়াবার জন্য আমি তো রাত দিন কষ্ট করেছি গাদার মতো কাজ করেছি তোমার নাম নিতে পারি নাই উলাম বাচ্চাদেরকে পড়াইছি আজকে আমাকে চিনি না রব আমার বাচ্চাদেরকে শিকল দিয়ে বাঁধো আমারে ছেড়া দাও ইয়াওমি ইদিম বিবানি আমার সন্তানদেরকে বাঁধো যাদের কারণে আজকে আমার অবস্থা যাদের জন্য বাড়ি গাড়ি করে দিলাম যাদের জন্য মিল ফ্যাক্টরি করে দিলাম যাদের জন্য কল কারখানা করে দিলাম গোটা জিন্দেগি গাদার মতো কাটাইয়া দিলাম সন্তানদের ভবিষ্যতের চিন্তা করলাম আজকে সন্তান আমার চিন্তা করে না আল্লাহ সন্তানদেরকে বাঁধো আমারে ছাইরা দাও আল্লাহ হাসি দিয়া বলছেন গোলাম বাদলাম তোর সন্তানদেরকে তোরে কিন্তু ছাড়তাম না সন্তানকে বাদলাম তোরে ছাড়তাম না গোলাম বলছে আল্লাহ তাহলে শোনো ও সাহিবাতিহি ও আখি আল্লাহ আমার আমল নামায় লেখা দেখতেছি আমি গুস খাইছি আল্লাহ আমার আমল নামায় লেখা সুদ খাইছি আমি তো খাই নাই আমার বউ আমার স্ত্রী ও সাহিবাতিহি ওর কারণে খেয়েছি আল্লাহ বলেন কেমনে আল্লাহ আমি যে চাকরি করি ওই চাকরি খাবার না বউ আমারে প্রতিদিন বলে বেলা পাশের বাড়ির বাই যে চাকরি করে আপনি একই চাকরি করেন তার ঘরে কুলার এয়ার কন্ডিশন টাইসার সিরামিক আপনার ঘরে নাই কেন আল্লাহ আমি তো ঘুষ খাই না এজন্য আমার ঘরে নাই বর জ্বালাতুর সই না

নিজের সন্তানদেরকে আজকে আমাকে দিলে নিজের স্ত্রীকে আমাকে দিলে এরপরও না আল্লাহ আমি তো জান্নাতে যেতে চাই জাহান্নাম নাম ভাল লাগে না আল্লাহ ও ও আখি আমার ভাই বোনদেরকে বাদ ও আখি আল্লাহ বলেন কেন আল্লাহ আমি ছিলাম বড় ভাই আমার বোন আমার বাইরা ছিল ছোট ওদেরকে মানুষের মতো মানুষ করবার জন্যে বাইদের পিছনে সময় নষ্ট করেছি ওদেরকে স্টাবলিশ করেছি বিদেশে পাঠিয়েছি চাকরি বাকরির ব্যবস্থা করেছি বুন্দেরকে ভালো জায়গায় পড়াইয়া বিয়ে দিয়েছি আল্লাহ বাই চিন্তা করতে গিয়ে আমি আমার খবর নিতে পারি নাই আল্লাহ আজ আমার বাই আমাকে চিনে না যাদেরকে আমি ইউরোপ আমেরিকা পাঠালাম যাদের জন্যে আমার টাকা দিয়ে জমি কিনে তাদেরকে বাগ দিলাম আমার টাকা দিয়ে গর্বা বানাইয়া বাইদেরকে বাগ দিলাম আমি বাইদেরকে বিয়ে দিলাম বোনদেরকে বিয়ে না আল্লাহ তাআলা আমার ভাই বোনদেরকে বাঁধো আমারে ছেড়ে দাও আল্লাহ বলেন গোলাম তোর ভাই বোনদেরকে বাদলাম কিন্তু তোরে ছাড়বো না গোলাম বলতেছে আল্লাহ আমার আমলনামায় নামায় দেখা আমি খুলনা শহরে চাঁদাবাজি করছি আল্লাহ আমার আমুল নামায় লেখা আমি আরেকজনের জায়গায় খাত দখল করছি অল্লাহ তাইলা এগুলা তো আমি করি নাই আল্লাহ বলছেন কে করছে এগুলাম বলছে ওয়া ফাঁসিলে তি হিল্লে আমি আল্লাহ আমি করি নাই আমার গোষ্ঠীর মুরব্বী আমার গ্রামের মুরব্বী আমার দলের লিডার আমারে বলছেন মাথায় বাড়িতে আমি আসি কথা বলেন না কেন আমার লিডার বলছে ওর মাথায় মার যা লাগে আমি আছি ওর জমি দখল কর লাগলে আমি করাবো ঠিক কিনা বলেন না কেন নাই নাই হলে বাদ দিয়ে দিব তাহলে আমার আমল নামায় লেখা আমি নাকি বল্টুর মাথায় বাড়ি মারে বিশটা সিলাই দিছি লেখা আমি লেখা খুলনা শহরের কার দোকান থেকে দশ লাখ টাকা ছান্দা উঠাইছি আল্লাহ আমি তো কিছু করি নাই সব করাইছে আমার গ্রামের আমার গোষ্ঠীর মুরব্বী আমার গ্রামের লিডার বলছে জমি এক হাত দখল কর জাল দলিল বানাইয়া দিব আমি এই বাড়ি দখল কর প্রিন্ট করাইয়া দিব আমি আল্লাহ তো সব কইরা দিছে আমি জানি না জানিনা হিল্লাতি তুই আয় ওরে বানদেন আমার গোষ্ঠীর মুরব্বী আমার গরের মুরব্বী আমার গ্রামের মুরব্বী আমার দলের লিডার ওরে বান্ধেন আল্লাহ তাহলে আমি ব্যবসা করছি তারাও কথা বলেন না আল্লাহ বলেন তোর গ্রামের দলের লিডার কিন্তু ছাড়তাম না আল্লাহ আর কি দিব আমার বউ দিলাম আমার ভাই বোনদেরকে দিলাম আমার বাচ্চা দিলাম মা বাপ দিলাম গ্রামের মুরব্বী দিলাম আমার গোষ্ঠীর মুরব্বী দিলাম দলের লিডার দিলাম এরপরে আমারে ছাড়বেন না আল্লাহ কেন না আরো কিছু দে এবার গোলাম বলতেছে আল্লাহ জামিয়া আসমানের নিচে জমিনের উপরে যত সম্পদ চুকে পড়ে সব তোমারে দিলাম সোম এরপরে আমার ছেড়া দেওয়া আমার ভাল লাগে না যে আজাব দেখতেছি জীবনে বিশ্বাস করি না এখন বিশ্বাস হইসে পিঠা খাইয়া আল্লাহ আমার ছেড়া দাও এবার আল্লাহ বললেন তুই নিজেকে নিজেকে বাঁচাবার বাঁচাবার জন্য জন্য সন্তানদেরকে দিলে তোর স্ত্রী দিলে নিজেকে বাঁচাবার জন্যে ভাই বোন দিলে মা বাপ দিলে নিজেকে বাঁচাবার জন্যে মুরব্বী দিলে গ্রামের লিডার দিলে তোর দলের লিডারকে দিলে সব দিলে আসমান জমিনে যা আছে সব দিলে কি মনে করো ছেড়া দিব আল্লাহ আমারে ছেড়া দেন আল্লাহর পরের আয়াত থেকে অর্থাৎ পনেরো নম্বর আয়াত থেকে আল্লাহ বললেন কাল্লা ইন্নাহা লাযা আল্লাহ বলেন কাল্লা ককখনো না তোরা ছাড়তাম না কাল্লা এত কিছু দিলাম ছাড়বেন না না তাহলে কেমনে মারবেন এ আল্লাহ তাআলা কাল্লা ককখনো আল্লাহ বলছিল ছাড়বেন না ইন্নাহালাস আগুন দিয়ে জ্বালাবেন কেমন আগুনের পরে রাতে আল্লাহ বলছেন আল্লাহ বললেন এমন আগুন থাকবে যে আগুনে চামড়া জ্বালায় হাড্ডি জ্বালায় গুস্ত জ্বালায় দুন চামড়া বডিতে যা সব জ্বালিয়ে দে কিন্তু রোহ জ্বালাবে না জীবন যাবে না এভাবে পিটাবো এখন তুই ডাক দে যেই বউর কথায় উল্টা পাল্টা করলে যে সন্তানের কথা এত কিছু করলে যেই মুরব্বির কথায় বদমাইশি করলে যে মুনাফিকের কথা ইসলামী আন্দোলনের বিরোধিতা করলে ওদেরকে ডাক দে এরপরে দেখ কেউ আসেনি তাদ ডাক দেয়াল্লা ডাকছি কি কয় কমান আদে বারা দেখছে ও আল্লাহ কিন্তু ভাগছে আল্লাহ বলেন এখন কি কাল আমার টাকা পয়সা তো আসিল কিছু দুনিয়া বাড়ি গাড়ি তো ব্যাংক ব্যালেন্স তো ছিল ওগুলো নিয়েও আমার সাইডা দেন এরপরে রায়তে আল্লাহ জবাব দিলেন যারা সম্পত্তি জমা করেছ আর ফিক্স ডিপোজিট করেছ এই কথাকে সুন্দর করে বুঝাবার জন্য আমার আল্লাহ কোরআনে কারিমের তিরিশ নম্বর পারা সুরায় হুম মধ্যখানে বলছেন এলে দি জামায়ামা লাউ দাদা যারা সম্পত্তি জমা করলেন আর গণনা করলেন আল্লাহ বলেন সম্পত্তি জমা আর গণনা করো ফিক্সড ডিপোজিট করো কয়ামতের দিন কোনো কাজে আসবে না আমি যেদিন ধরবো ওদিন কিন্তু ছাড়ব না কথা কি বিশ্বাস হয় এই জন্য আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন গোলাম রে সমাজের থেকে সমাজকে যদি বাঁচিয়ে নিতে হয় সমাজের অন্যায় অনাচার থেকে যদি বাঁচিয়ে আনতে হয় গোলাম আজকে রাতে দেরি করা যাবে না কথাগুলো দিল দিয়ে শোনো বোঝাতে চাই যুবক বাইরা তোমাদেরকে একটা কথা বোঝাতে চাই জীবনে যা করো না কেন অন্যায় পথে যাওয়া যাবে না তোমাদের কাছে আজকে যে কথাটা বলতে চাই আল্লাহ বলছেন গোলাম

বলে বললেন গোলাম শুরু হয়ে যাওয়ার আগে গరగরা শুরু হয়ে যাওয়ার আগে কবরে চলে যাওয়ার আগে মালাকুল মউত আযরাইল পৌঁছে যাওয়ার আগে আমার যে গোলাম গুঠা জীবনের করার জন্য আমি আল্লাহর দরবারে হাত উঠাইয়া ক্ষমা চাইবে আমি আল্লাহ কথা দিলাম গোলাম রে চুকের পানি চুক থেকে বের হতে দেরি হবে আমি আল্লাহ তোমাকে মাফ করে জান্নতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহ এক মিনিটও দেরি হবে না পড়েন সোহান কথাগুলো কি বুঝতে পেরেছেন কথা গেলে কি বুঝেন সুতরাং এই জন্য আজকে আমার বন্ধুগান ছোট্ট একটা আমলের দিকে গিয়ে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিতে চাই আপনাদেরকে ছোট্ট কয়েকটা আমল বলবো যে আমল করবেন পাক বলছেন মুহারি মুসলিমের হাদিস সংক্ষেপ হাদিসের অংশ আখলিস দিন একা ইয়ালুল কালিল মুখলিস ভাবে যদি নির্বেজাল অল্প আমল করেন এটাই আপনাকে জাহান নাম থেকে বাঁচাবে আরে আপনি আমলের গাট্টি নিয়ে গেলেন নামাজের গাঠটি নিয়ে গেলেন আল্লাহ বলেন ফওয়াইল উল্লিল এই নামাজই তোর নামাজের গাঠটি নিয়ে যা নামাজ পড়ে সুদ খাইলে নামাজ পড়ে ঘুষ খাইলি নামাজ পড়ে শয়তানি না ফরমানি করলে ওই নামাজ দিয়ে কোনো কাজ হবে বলেন না কাজ হবে এজন্য আপনাদেরকে একটা হাদিসের দিকে নিয়ে যাই আর ওই কথাটা বলে আলোচনা শেষ করো বা দিয়ে শুনবেন কি বলতে চাই সংক্ষেপ করে করে আমার বন্ধুগণ আলী হাদিস আমার মুসলমান বন্ধুগণ আমার নবী মসজিদে নবী বসা করে বসলেন সলাতেন সাহাবায় আমার নবীর সামনে বসা নবীজি বললেন আলে কি এখানে আসো নাকি আলী বলছেন ইয়ারে সুল আল্লাহ আমি তো আছি আলী দাঁড়িয়ে গেলেন নবীজি বললেন আলী রে আমি কি সহজ কোন আমলের কথা বলবো আমি কি তোমাকে এমন সংক্ষেপ কোন আমলের কথা বলবো আলী বললেন ইয়ারে সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ পয়গম্বরে আরবি অবশ্যই আপনি সেই আমলের কথা আমাকে বলবেন আমার নবী বললেন আলী রে দুনিয়ার জমিনে কেউ যদি বিনা হিসাবে জান্নাতে যেতে চায় কেউ যদি বিনা হিসাবে কথাটা মনে রাখবেন কেউ যদি বিনা হিসাবে জান্নাতে যেতে চায় কেয়ামতের দিনে আল্লাহর ছায়ায় থাকতে চায় আমি হাউজে কৌসালের পানি পান করতে চায় বিনা হিসাবে জান্নাতে যেতে চায় সে যেন প্রত্যেক রাত্রে ঘুমাতে যাওয়ার আগে চার হাজার দিন আরত দিরহাম আল্লাহর রাস্তায় দান করে দেয় পড়েন সুবহান আমার বন্ধুগান আমার নবীজি বললেন আলিফ জান্নাতে যদি যেতে চাও সংক্ষেপে যদি জান্নাতে যেতে চাও বিনা হিসাবে যদি জান্নাতে যেতে চাও আল্লাহর হাউজে কৌসার যদি পান করতে চাও আর সে আজিমের ছায়ায় থাকতে চাও তাহলে প্রত্যেকটা রাত্রে ঘুমাতে যাওয়ার আগে চার হাজার দিন আর চার হাজার দিন অর্থাৎ চার হাজার টাকা আল্লাহর রাস্তায় দান করে ঘুমাইয়া যায় আলি চুকের পানি ছেড়ে দিলেন নবীকে ডাক দিয়া বলছেন নিয়ে সুর ইয়া হাবিবাল্লাহ পায়গম পড়ে প্রত্যেক রাত্রে চার হাজার টাকা আল্লাহর রাস্তায় দান করে আমি ঘুমাবো আপনি জানেন আমার গড়ে মাসের পর মাস গড়ের চুলে আগুন জ্বলে না আপনার রান্না গড়ে হলে আমি খাই আর আমি টাকা প্রত্যেক কেমনে দান করে ঘুমাবো আমার নাই। আমি সারা বছরেও তো চার হাজার টাকা জমা করতে পারবো না আমার নবী মুচকে হাসি দিয়ে আলীর কপালে চুম্বন দিয়া বলছেন রে ও আলী, চার হাজার টাকা দেওয়া লাগবে না তুমি যদি প্রত্যেক রাত্রি ঘুমাতে যাওয়ার আগে মাত্র চারবার সুরায়ে ফাতে পড়ে ঘুমিয়ে যাও আল্লাহ চার হাজার টাকা সাদাখা করার সোহাব তোমার আমল দিয়ে দিবে আল্লাহ কেউ যদি প্রত্যেক রাত্রে ঘুমাতে যাওয়ার আগে চারবার সোরায় ফাতে পড়ে ঘুমিয়ে যায় আমি চুলের উপরে সকাত করা জীব হয়ে যায় পান করানো আজিব হয়ে যায় আল্লাহ তাকে ছায়া জায়গা দিয়ে বিনা হিসাবে জান্নাতের দিয়েছেন পড়েন এবার আলী বললেন এক নম্বর চার হাজার দিনার দান করার সব পাবো মাত্র চারবার সুরে পড়লে তাহলে আপনি আরো কিছু আমাকে আমাদের কথা বলেন নবীজি বললেন আলী রে তাহলে শোনো তোমাকে আরো কিছু আমলের কথা বলি তুমি যদি বিনা হিসাবে জান্নাতে যেতে চাও আমি রসুলের নিজ হাউজে কৌসারের পানি পান করতে চাও আল্লাহর আর সে আজিমের ছায় কেয়ামতের দিনে থাকতে চাও তাহলে প্রত্যেকটা রাত্রে তিরিশ পারা কোরআন খতম করে তুমি ঘুমাইও যে ব্যক্তি তিরিশ পারা কোরআন প্রত্যেক রাত্রে তেলাওয়াত করে ঘুমাবে আল্লাহ রসুল বলেছেন তার জন্য জন্নত জীব হয়ে যায় আলী বললেন ইয়া রসুল আল্লাহ প্রত্যেকটা রাত্রে তিরিশ বার কোরআন খতম করব তাইলে ঘুমাইব কখন আমার নবী মুচকে হেসে বললেন আলী রে তুমি যদি মাত্র তিনবার সুরাই ইখলাস পড়ে ঘুমিয়ে যাও তিনবার সুরাই ইখলাস পড়তে পারলে আল্লাহ তিরিশ পারা কোরআন খতমের সব দিয়ে দিবে আল্লাহ খাবার কয়টা পাইলাম দুইটা এবার আলীর ভিতরে কৌতূহল জাগল এত ছোট ছোট আমল এত বিশাল আল্লাহ আমাকে আরো কিছু বলেন এবার নবী বললি না আলি রে তুমি যদি জান্নাতে যেতে চাও হউজি কৌসলের পানি পান করতে চাও আল্লাহ আর শাহজিমের ছায়া থাকতে চাও আলি তুমি জান্নাতের মূল্য পরিশোধ করে ঘুমাই আটোটা জান্নাতের মূল্য দিয়ে তুমি ঘুমাইও এবার আলীর চুকে পানি আর কানতেছেন আর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পয়গম্বর জান্নাতের মূল্য দেওয়ার মতো কোন মানুষ কি পৃথিবীতে আছে নাকি আপনি বলছেন জান্নাতের মূল্য আমি দিব আটটা জান্নাত আর আপনি বলেছেন জান্নাতের ভিতরে ছোট্ট ছোট্ট যে পাথর থাকবে সরিষার দানার মতো এক একটা পাথরের দাম আর স্কুলসি, লৌহ কলম যা তৈরি করেছেন আল্লাহ তাআলা সব বিক্রি করে দিলে একটা পাথরের দাম হবে না আর আপনি বলছেন জান্নাতের মূল্য দিয়ে আমি 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 ঘুমাবো এত টাকা কোথায় পাবো নবী বলছেন রে জানি তুমি জান্নাতের মূল্য দেওয়ার চিন্তা করে যাই দিকে অগুলা তোমার কিছুই লাগবে না আলি রে ঘুমাতে যাওয়ার আগে আটটা জান্নাতের মূল্য যদি পরিশোধ করে ঘুমাতে পারো জান্নাত তোমার জীব হয়ে যাবে আলী বলছেন ইয়ারে সুল আপনি বলেন কি করব নবীজি বললেন আলী রে যেই ব্যক্তি ঘুমাতে যাওয়ার আগে মাত্র তিনবার দুরুদ শরীফ পড়ে ঘুমিয়ে যাবে আমি রসুলের উপরে মাত্র তিনবার দুরুদ শরীফ পড়বে আটটা জান্নাতের মূল্য পরিশোধ হয়ে যায় আল্লাহ আকবার এবার আলী খুশি হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ এত ছোট ছোট আমলে তুমি শাল নেকি। আমাকে আরো কিছু বলেন এবার নবীজি বলছেন আলী রে প্রত্যেক রাত্রে ঘুমাতে যাওয়ার আগে তুমি একটা ঝগড়া ঘুমা ঝগড়া ভাঙ্গে ঘুমাতে যাই দুই মায়ের মধ্যে ঝগড়া লেগে গিয়েছে দুই গ্রামে ঝগড়া লেগে গিয়েছে দুই দেশে মারামারি লেগে গিয়েছে স্বামী স্ত্রীতে ঝগড়া লেগে গিয়েছে বাবার ছেলে ঝগড়া লেগে গিয়েছে মা মেয়ে ঝগড়া লেগেছে এই ঝগড়া মিঠাইয়া তুমি ঘুমাইয়া যাই ঝগড়া মিঠাইয়া ঘুমাইয়া গেলে তুমি জান্নাতে পৌঁছে যাবা হজরতে আলী বলছেন আর আল্লাহ প্রতিদিন কার ঘরে মারামারি হয় আমি কেমনে জানবো খে ঘরে মারামারি করতেছে আমি কেমনে জানবো আপনি বললাম আমি কি গ্রামের ঝগড়া খুঁজতে যাবো না কে কোন জায়গায় মারামারি করতেছে আপনি বলছেন স্বামী স্ত্রীর ঝগড়া বাবা ছেলের ঝগড়া মা মেয়ের ঝগড়া ভাই ভাইয়ের ঝগড়া বুনে বুনে ঝগড়া গ্রামে গ্রামে ঝগড়া দেশে দেশে ঝগড়া এটা ভাঙ্গিয়া জন্য ঘুমাইয়া যায় কোথায় পাবো আমার নবী বললেন আলী রে প্রত্যেক রাত্রে ঘুমাতে যাওয়ার আগে তুমি যদি শুধুমাত্র কেবলমাত্র দশ বার আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ দশ বার বলে ঘুমাইয়া যাও একটা ঝগড়া মিটাইয়া দিলে যে সবাব এই সবাব আল্লাহ তোমার আমল নামায় লিখে দিবে আল্লাহ আর কত সহজ করলে বুঝবেন আর কত সহজে জান্নাতে দেখেছে এবার সাহবায়কের মসজিদে নবীতে দাঁড়িয়ে গেলেন আর বলছেন এর সুর আল্লাহ আপনা আলীকে এত কিছু বলছেন এবার আমাদেরকে আরো কিছু বলেন আমরাও শুনব নবীজি বললেন তাহলে শোনো আলী সহ সাহবায়কেরাম শোনো তোমরা প্রত্যেকটা রাত্রে একটা উমরা হজ একটা মকবুল হজ করে ঘুমাইও ইয়ার সুর আল্লাহ আমরা থাকি মক্কায় আর হজ করতে যাওয়া আমরা থাকি মদিনায় হজ করতে যাওয়া লাগবে মক্কায় প্রত্যেক রাত্রে একটা উমরা কেমনে করব প্রত্যেক রাত্রে একটা হস কেমনে করব হস তো একবার আমরা এগুলা কেমনে করব আমরা মদিনায় থাকি আমার নবী বলছেন তোমরা যদি প্রত্যেকটা রাত্রে একটা মকবুল হজ এবং একটা মকবুল উমরার সোয়া পেতে চাও পাঁচ লক্ষ দশ লক্ষ টাকা খরচ করে হজ করতে গিয়া হজ কবুল নাও হতে পারে কিন্তু আল্লাহর রসুল বলেছেন কেউ যদি ঘুমাতে যাওয়ার আগে চারবার কালিমায় আমরা বলি কালিমা এই কালিমা এই কালিমা কেউ যদি রাত্রি চারবার পরে ঘুমিয়ে যায় চারবার পাঠ করে ঘুমিয়ে যায় একটা মকবুল হজ আর একটা মকবুল অমরার সোয়াব আল্লাহ আমল দিয়ে দিবে এজন্য আমার মুসলমানদেরকে বুঝাতে চাই জান্নাতে যেতে চান একটা মকবুল উমরা একটা মকবুল হজের যদি সোয়াব পেতে চান ঘুমাতে যাওয়ার আগে চারবার কালিমায় তাইবা পড়ে ঘুমাবেন আপনারা যদি ঝগড়া মিটাইয়া দেওয়ার সোয়াব পেয়ে জান্নাতে যেতে চান দশবার আস্তাক ফিরুল্লাহ পড়ে ঘুমাবেন আপনারা যদি জান্নাতের মূল্য পরিশোধ করে ঘুমাতে চান মাত্র তিনবার দুরুস শরীফ পড়ে ঘুমাবেন আপনারা যদি তিনবার আপনারা যদি তিরিশ বারা কোরআন খতমের সোয়াব নিয়ে ঘুমাতে চান তিনবার সুরা ইখলাস পড়ে ঘুমিয়ে যাবেন আপনারা যদি চার হাজার টাকা দান করার সোয়াব পেতে চান চারবার সুরায় ফাতেহা পড়ে ঘুমিয়ে যাবেন এই পাঁচ আমল যারা করবে রসুল বলছেন ইন্তকাল করতে দেরি হবে আমার হাত ধরে জান্নাতে যেতে দারু সালামে যেতে এক মিনিট গোলামের দেরি হবে না পড়েন আল্লাহ এই জান্নাতে যেতে হলে এ করতে কোন পথ অনুসরণ করে আমল করা যাবে না তুনিয়ার কোন মানুষের বাতানুপথে করা যাবে না আল্লাহ বলছে আমি কোরআনে যেভাবে বলেছি আমার রেসুল হাদিসে যেভাবে বলেছেন এছাড়া বিকল্প কোন রাস্তা নাই সুতরাং জান্নাতে যাওয়ার একটা মাত্র পথ সেটা হলো আল্লাহর হুকুম আর রসুলের তরিকা হুকুমের নাম কোরান তরিকার নাম রসুলের সোন্না এই জন্য কোরান সুন্না ছাড়া বিকল্প কোন রাস্তা নাই এই কথা আমার আল্লাহ আমার তেলাওয়াত কিন্তু আলো বললেন কিতাবুন আনজাল্লাহু ইলাইকা লে তো এলেন নুর আল্লাহরফ বলে সে বলে জালা আল বললেন গোলাম রেফ জান্নাতে যদি যেতে হয় তাহলে কোরআন নামক লাইট এবং ম্যাকনেটকে সাথে রাখবা দুনিয়ার জমিও বিভ্রান্ত হবে না ইন্তেকালের উপরও বিভ্রান্ত হবে না তোমরা যদি কোরান নামক লাইটকে সঙ্গে রাখতে পারো ইন্তকাল করলে রেসুলে পাঁকের হাত ধরে জান্নাতে যেতে পারবা কনসভা হ্যান ল এর জন্য আমার বন্ধুগণ আমরা পার্বত্য কোরআন সাথে রাখতে ইনশা সবাই বলেন না ইনশা আল্লাহ আল্লাহ মাদের সবাইকে কবুল করুক রাত্র প্রায় পনের বারোটা আপনাদের জন্য দোয়া থাকলো আমার জন্য দিল থেকে দোয়া চাই আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক বসেন উঠে যান কেন